গুড আফটারনুন, কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই খুব ভালো আছো। আর এখন জানো তো 2:30 বেজে গেছে, তো ভাবছো দুপুর 2:30 থেকে ব্লগ স্টার্ট করলাম তো সকালটা কি করলাম? তো সকালটা যা হয় বাড়িতে আসলে এই শুয়ে বসে কাটিয়ে কাটিয়ে দিন মানে পুরো হাফ বেলা কাটিয়ে দিয়েছি। তো আজকে তো চলে যাব বাড়িতে, তো ভাবছি যে চলেই যখন যাব এখন অন্তত শুরু করাই যায় ব্লগটা, আর মানে আর লেট করলে চলবে না। তো তাই সেই কারণে আমি 2:30 থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর আজকে জানো তো বাড়িতে অনেক ধরনের কাজ হচ্ছে, মানে আমাদের ওয়াশিং মেশিনটা, এই বাড়ির ওয়াশিং মেশিনটা খারাপ ছিল, তো সেটা ঠিক করতে নিয়ে গেল। প্রথমে এখানে খোলা ঠোলা করলো, কিছু মনে হয় পার্টস চেঞ্জ করার বা কিছু আছে, তো এখন নিয়ে চলে গেছে। আবার পাম্প হচ্ছে কি আমাদের ডিরেক্ট জল উঠতো, তো এখন আমাদের না ওই সরকার থেকে যে জলটা আসে গঙ্গার জল যেটা বলে, তো সেই জলটা ভীষণ পরিষ্কার আসে। তো সেই জলটা এমনি এমনি মানে ওয়েস্ট হতো এতদিন অবধি, তো এখন একটা বড় একটা ট্যাঙ্ক কিনেছে, সেই ট্যাঙ্কটার মধ্যে আর কি ই করা হবে বলে রিজার্ভ করা হবে, সেই জন্য আজকে আবার সেই সব কাজ হচ্ছে। তারপরে এখন আবার দেখছি ওপরে এসে যে গিজারটাও মনে হয় কিছু প্রবলেম হয়েছে, সেটাও ঠিক হচ্ছে। মানে এত কিছু কাজ হচ্ছে, তার মধ্যে তো চারটে, বুঝতেই পারছো চারটে বাচ্চা আছে আমাদের বাড়িতে, তো তাদের লুটো পুটি মানে ছোটাছুটি সব কিছু নিয়ে এতক্ষণ অবধি চললো। মানে ভেবো না একদম চুপচাপ কিছু বসেছিলাম আমরা, ওই ওগুলোর চিৎকার চেঁচামেচির মধ্যেই আমরা রয়ে গেছি। তো যাই হোক, এই অবধি চললো এতক্ষণ। আর আমরা মোটামুটি এখন তো 2:30 বাজে, আর একটু লেটও হয়ে গেছে আজ রান্নাটা করতে, তো আমি কিছু করিনি, বৌদি মা কাকি এরাই করেছে, আমরা কিছুই করিনি, আমরা ওই শুধু বসে ঠসেই ছিলাম। তো আজকে সিম্পলি বিরিয়ানি মানে সরি এমন স্পিডে বলতে গেলে এত কী যে বেরিয়ে যায় নিজেও বুঝতে পারি না। তো আজকে শুধু বিরিয়ানি হয়েছে, মাটন বিরিয়ানি হয়েছে, তো বাচ্চাদের খাওয়া হয়ে গেছে ওটা, আর আমাদেরটাও গরম টরম হয়ে গেছে, একটু বাদে হয়তো আমরা খেয়ে নেবো, আর আমরা 5টা নাগাদ বেরিয়ে যাব। তো যাই হোক চলো, আর একটু পরেই খেতে যাব নিচে, ওরা সবাই নিচে আছে, তো আমি ওপরে আসলাম। এই যে দেখো এগুলো মোটামুটি যা যা ছিল বাইরে বের করেছিলাম, সেই জিনিসগুলো টুকটাক ঢুকিয়ে নিলাম, কারণ যাওয়ার আগে প্রচণ্ড তাড়াহুড়ো লাগে, তো সেই জন্য আনলাম, টুকটাকগুলো গুছিয়ে রেখে গেলে আর অসুবিধে হবে না। তো চলো শুরু করছি আর একটা নতুন ব্লগ, তোমরা দেখতে থাকো, আশা করবো তোমাদের খুব ভালো লাগবে। বাবারে জল এত দূর, প্রচুর জল এখানে, এখানে ঠিক হচ্ছে, এখানে মেশিন নিয়ে চলে গেছে। বর্তমান পরিস্থিতি এইরকম, ঠিক ইনি ফোনে আছে, ইনিও ফোনে আছে, এরা দুজন শয়নে আছে, ওরা ঘুখে ঘুমিয়েও পড়েছে। বিরিয়ানিটা রান্না করেছে, কি এমন আসে যায়, বিরিয়ানি তো রান্না করেছে আর তো কিছু না। তো যাই হোক এই অবস্থা, আমরাও খেয়ে নেবো, আমাদের একটু তাড়াতাড়ি খেতে হবে, আমরা 5:00 না 6:00 ধরবো না, 5:00 বেরোবো, 5:30 ট্রেন ধরবো, 5:25 একটা রানাঘাট লোকাল আছে, তো সেই ট্রেনটা ধরবো। বক বক বেশি করছিস, এরা আমাদের ফ্রিজে কি হয় দেখ, একটা একটা নরম নরম ভাব আসছে, কেন কে জানে, সেটা ভালো না তো আমাদের মেশিনটা, হ্যাঁ ওই জন্যই। আইসক্রিম লাগবে, আর কারোর লাগবে আইসক্রিম?
বাবুকে তো দিইনি, বাবুটা নিয়ে আসছি। দেখো আমরা বেরোবো, আর এইদিকে ওয়েদারটা কি বিচ্ছিরি হয়ে গেছে, একদম মেঘলা মেঘলা, ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। কি করেছো হাতে? কিছু না তো, বুঝতেই পারছো আমরা রেডি হয়ে গেছি। 4:40, হ্যাঁ 4:40 বাজে, তো আমরা টোটালি রেডি, কারণ ওয়েদার তো বললাম ভীষণ খারাপ করেছে, তাই আগে আগে চলে যাওয়াই ভালো। মানে স্টেশনে অন্তত পৌঁছে যাই, যখন ট্রেন আসে সেই অনুযায়ী উঠে বসে পড়বো। হ্যাঁ বৃষ্টি পড়ছে দেখো, আর এখান থেকে টোটো শুরু। সবাই শুনবে তুমি কি যা বল, একে শুনো, একই ঠিক আছে, চলো টাটা টাটা। একদম ট্রেনে উঠে গেছি, দেখো পুরো ফাঁকা ট্রেন, অ্যাকচুয়ালি এটা টাইম তো 5:28 আর আমরা চলে এসেছি এখন 5:15 বাজে, তো যাই হোক ভালো ভালো চলে এসেছি এটাই অনেক। কার জানি আওয়াজ পাচ্ছি আমি, এটা কে? হাতে কি এনেছো আবার? আমার মাথা বন্ধু, হ্যালো, হাই, ওয়েলকাম ব্যাক। কেমন কেমন কাটলে তো? দুষ্ট হয়ে গেছো বাবা? ঠিক আছে তো? ভালো আছি পাপু। এ নতুন নতুন সংযোজন হয়েছে নাকি এটা? কি বলছিস তুই আমাকে? ও কোথায় গেছে রে পাপু? এই কে পাপু? কে আমি? দেখো হাতে তো পরশিটা পড়ে গেছে। হ্যাঁ আমি পিঠে তবু টানতে পারি, কিন্তু হাতে টানা আমার খুব কষ্টের। অ্যাটলাস নিয়ে আসতে পারলাম এই অনেক। ও তুই কি করলি রুবো, এটা আবার কি করছিস? আরে হাত পা ধুয়ে নে আগে। হাত পা ধুয়ে নে বাবা, হাত পা ধুয়ে, বাবা হাত পা ধুয়ে নে। বাবা হাত পা ধুয়ে, বাবা এই খাবো, কে খাইবো? এই পাপা নিউ জুতো নাকি বাবা? কি এই যে গাছে? হ্যাঁ
নতুন জমি হ্যাঁ হ্যাঁ দিয়েছে তো খিচুড়ি খাওয়ার জন্য কিন্তু খিচুড়ি আর সময় নিয়ে যায় হ্যাঁ গরম পড়ে গেছে এইটা ফ্রিজ অফ করে দাও নাম চলে হাত পা ফ্রিজ অফ করে দাও ভালো হ্যাঁ ক্লাস শুরু হয়ে গেছে দেবার জোর ডোডোর ক্লাস শুরু হয়ে গেছে আবৃত্তি ক্লাস অ্যাকচুয়ালি আমরা এই জন্যই 5:30টা ট্রেনটাই ধরা টার্গেট নিলাম কারণ 5:30টা ট্রেনটা না আমি ধরলে ক্লাসটা মিস করতাম তো ভালো কেন আর মিস করবো বাড়িতে তো আসবই ঠিকঠাক টাইমে চলে আসি চলো তোমাদের সাথে পরে কথা হবে